জাতীয় পুরস্কার পেলাম, আরো মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের একটি বিষয়। তো আমার আসলে খুবই ভালো লাগছে। না, আসলে যে কোনোখানেই ভালো পারফর্ম করতে পারলে এটা একটা কনফিডেন্স ডিস্টার্ব করে, এবং আশা করি এটাও কাজে লাগবে, কারণ টি-টোয়েন্টিটা বেশ কঠিন একটা ফরম্যাট ছিল। তো ইনশাআল্লাহ সামনের খেলাগুলোয় কিছুটা হলেও আমাকে হেল্প করবে। এটা অনেক পজিটিভ সাইন, কারণ আল্লাহর মতো দলগতভাবে এবং পার্সোনালি আমরা সবাই ভালো করছি। তো এটা ভেরি গুড সাইন যে অনেক ইন্টারেস্ট প্রকাশ করছে প্রত্যেকটা লিগ থেকে আমাদের। তাস্কিন, দেখছিলাম প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটু কথা বলছিলেন পুরস্কার নেওয়ার সময়, ঠিক প্রধানমন্ত্রীর সাথে কি কথা হয়েছে? না না, আসলে জিজ্ঞেস করছিল যে সামনে আছে, আর মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ আছে, সবার জন্য শুভকামনা।